তো এটা হচ্ছে জপমালা ব্যাগ, আর এটা হচ্ছে জপমালা। তো আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে এই জপমালায় জপ করতে হবে, যারা দীক্ষা নিয়েছেন তারা কিভাবে করবেন, এবং যারা দীক্ষা নেননি তারা কোন মালায় জপ করবেন এবং কিভাবে জপ করবেন, সম্পূর্ণ বিধির নিয়ম, যে জপমালায় কোন দিক থেকে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে, এই মালাগুলির কি প্রয়োজনীয়তা রয়েছে, কোন মন্ত্র বলে জপ শুরু করতে হবে, জপ সমর্পণ মন্ত্র কি, রাধা নাম কি মালাতে করা যাবে, পঞ্চতত্ত্ব মন্ত্র কি মালাতে করা যাবে, হরিনাম মন্ত্র কি মালাতে করা যাবে, রাম নাম কি মালাতে করা যাবে, এই সমস্ত প্রশ্নাবলী একটির পর একটি উত্তর এবং সম্পূর্ণ জপ পদ্ধতি আপনাদের সামনে আমি তুলে ধরছি। হরে কৃষ্ণ ভক্তগণ, অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন যে গুরুজি, এই যে জপ মালা রয়েছে, তো আমরা কোন দিক থেকে শুরু করব এবং কিভাবে জপ করব, জপ পদ্ধতি যদি একটু বলে দেন, এবং কোন আঙ্গুলগুলি ব্যবহার হবে জপের ক্ষেত্রে, এবং এই মালাগুলোকে কি বলা হয়। আমরা তো দেখে থাকি জপ থলিতে এই মালাগুলি অনেকেরই থাকে, তো এই মালার কি প্রয়োজনীয়তা রয়েছে, এবং আমরা যারা দীক্ষা নিয়েছি তারা কোন মালায় করব, যারা দীক্ষা নেয়নি তারা কোন মালায় জপ, এই প্রশ্নগুলো অনেকেই করেছেন, তো তাদের সেই প্রশ্নের উত্তরে বলছি। তো এটা হচ্ছে জপমালা ব্যাগ, যেটাকে জপথলি বলা হয়, আর এর মধ্যেই রয়েছে আমাদের অমূল্য সম্পদ, এই জপমালা। লক্ষ্য করুন, এই যে জপমালা, পুরো জপমালা এটা। তো এই জপমালার মধ্যে যদি আপনারা দেখে থাকেন, প্রথমে আপনারা দেখতে পারবেন সব থেকে একটা বড় গুটি, এই যে মাথাতে সব থেকে বড় গুটি। তো এইগুলো আগে পরিচয় হয়ে নিতে হবে যে মালার মধ্যে কে কে আছে, কি কি আছে। এই সব থেকে যে বড় গুটি এটাকে বলা হয় সুমেরু গুটি। কি বলা হয়? সুমেরু গুটি। এই মালার এই যে গুটি, বড় গুটিটা দেখছেন, এটা একধারে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা যুগল রূপে বিরাজমান, এই জন্য এটাকে বলা হচ্ছে সুমেরু গুটি। আর এই মালাতে যদি আপনারা লক্ষ্য করেন, এক পাশে রয়েছে বড় গুটি, এই যে দেখছেন এক পাশে রয়েছে বড় গুটি শুরু হয়, আর আরেক পাশে রয়েছে খুব ছোট গুটি। লক্ষ্য করতে পেরেছেন? তো জানতে হবে এই মালার মধ্যে কটা গুটি থাকে। 109টা গুটি থাকে, তার মধ্যে 108টা এই দুপাশের গুটিগুলো মিলিয়ে বড় ছোট, আর এই যে রাধা কৃষ্ণ যুগল রূপে রয়েছে সুমেরু গুটি, এটা একটা, সব মিলিয়ে মোট হলো 109টি গুটি। তো এইখানে যদি আপনারা লক্ষ্য করেন, এই বড় গুটির দিক থেকে, সুমেরু গুটির পর থেকে বড় গুটি রয়েছে, তারপর থেকে দেখবেন 8টা বড় গুটির পরে একটা সুতো বাঁধা রয়েছে। কেন? কারণ এই মালায় যতগুলি গুটি আপনি দেখছেন, এটা তো রাধাকৃষ্ণ যুগল রূপ, আর এই মালায় যতগুলি গুটি আপনি দেখছেন সমস্ত গুটিগুলি হল রাধাকৃষ্ণের সখী বৃন্দ, গোপিকা বৃন্দ। আর এই যে 8টার পর একটা সুতো বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ এই 8টি হল রাধাকৃষ্ণের অতি প্রিয় সখীবৃন্দ, অতি প্রিয় এই সমস্ত সখীবৃন্দ, তার মধ্যে অতি প্রিয় সখীবৃন্দ এই অষ্ট সখীবৃন্দ। এবার প্রশ্ন আসছে যে মালা জপ দীক্ষিত ব্যক্তিরা কিভাবে করবে, অদীক্ষিত ব্যক্তিরা কিভাবে করবে। প্রকৃতপক্ষে মালা জপ সকলেই করতে পারে, তবে যারা দীক্ষা নিয়েছে তারা কোন মালায় জপ করবে, এই পিওর তুলসী মালা, একদম খাঁটি তুলসী মালাতে। যারা দীক্ষা এখনো প্রাপ্ত করেননি তারা কোন মালায় জপ করবেন, বেলকাঠের অথবা নিম কাঠের, সেই মালাতেও জপ করতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে জপের ক্ষেত্রে কোন আঙ্গুলগুলি ব্যবহার করা যাবে এবং কোন আঙ্গুলগুলি ব্যবহারযোগ্য নয়। তো লক্ষ্য করুন, 5টা আঙ্গুল আমাদের হাতে রয়েছে, প্রত্যেকটির কিন্তু নাম রয়েছে। এটাকে বলা হয় অঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠ। এর মধ্যে এই অনামিকা, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি কিন্তু এই জপমালার নাম জপের ক্ষেত্রে ব্যবহার হবে, তর্জনী কিন্তু শুধু ব্যতিক্রম, তর্জনী কিন্তু স্পর্শ করবে না। তো কিভাবে করবেন, কোন দিক থেকে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে প্রথমে আপনি মালা নিলেন, মনে রাখবেন জপ শুরুর আগে জপ শুরুর মন্ত্র রয়েছে, মালা নিয়েই বলতে হয়, আবার জপ শেষে জপ সমর্পণ মন্ত্র রয়েছে। তো সেই জপ শুরুর মন্ত্র এবং সমর্পণ মন্ত্র আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি।
তো যারা তুলসী মালায় জপ করবেন এবং বেলকাঠের মালায় জপ করবেন, তারা প্রথমে এই জপমালাটা হাতে নিয়ে এই আঙ্গুলটা দূরে সরিয়ে রেখে অবশ্যই প্রথমে কোন মন্ত্র বলে নেবেন? জপ শুরুর মন্ত্র। সেই মন্ত্রটা কি আমি বলছি? জপ শুরুর মন্ত্র, অবিঘ্নং কুরু মালি তং হরিনাম জপেশু চ শ্রী রাধা কৃষ্ণয় দাসং দেহি মালি তু পার্থই নাম চিন্তা মণি রূপং নামৈব পরমাগতি নাম পরতরং নাস্তি তস্মা নাম উপাস্যহি। এটা হচ্ছে সংস্কৃত মন্ত্র। এই মন্ত্র যদি বলতে না পারেন সেক্ষেত্রে বাংলা মন্ত্রটিও বলতে পারেন। হরিনাম প্রভু কর মোর বিঘ্ন নাশ, রাধা কৃষ্ণ দাস্য দাও এই মোর আশ, নাম চিন্তা মণিরূপ গতি যে পরম, নামের উপরে নাই বস্তু শ্রেষ্ঠতম, সেই হেতু করি আমি নাম উপাসনা, কৃপা করি মো অধমের পুরাও বাসনা। এই মন্ত্র বলে প্রথমে কি করতে হবে? জপমালা, এই জপমালাটি হাতে নিয়ে তারপরে এই মন্ত্রটি বলে আপনারা প্রণাম করবেন, এবং এই যে সুমেরু গুটি রয়েছে সেখানে প্রথমে কি করতে হবে? আপনাকে স্পর্শ করতে হবে এই মধ্যমা, অনামিকা এবং বৃদ্ধাঙ্গুলি, দেখতে পাচ্ছেন? তর্জনী দূরে আর এই কনিষ্ঠ আঙ্গুলটা দূরে থাকবে। এটা নিয়ে কি করতে হবে? হরিনাম ডাইরেক্টলি শুরু করা যাবে না, প্রথমে কি করতে হবে? হরিনামে কিন্তু করতে আমাদের অপরাধও হতে পারে, তো সেই অপরাধ মার্জনা করে দেবে কি? গৌর নিতাই পঞ্চতত্ত্ব। তো সেই গৌর নিতাই পঞ্চতত্ত্ব মন্ত্র বলে নাম জপ শুরু করতে হবে। তো কি বলে শুরু করবেন সেই মন্ত্র আমি বলছি, স্ক্রিনে দেখানো হবে, আপনারা সেই মন্ত্র বলে নাম জপ শুরু করবেন। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, এই মন্ত্র বলে প্রণাম করে নিয়ে তারপর কি করবেন? এই যে দেখুন, মনে রাখবেন এক পাশে রয়েছে বড় গুটি আর এক পাশে রয়েছে ছোট গুটি, বড় গুটির দিক থেকে কিন্তু নাম জপ শুরু হবে। এইবার দেখুন, এই যে মধ্যমা আঙ্গুলিটি ঢুকিয়ে দেবেন, এই যে সুমেরু গুটি রয়েছে তারপরে এই যে বড় গুটি রয়েছে এটাতে কি করবেন? মধ্যমা আঙ্গুলিটি নিচে থাকবে আর এই বৃদ্ধাঙ্গুলি, এই যে বৃদ্ধাঙ্গুলি দেখছেন এটা এভাবে থাকবে আর এই তর্জনী এরকম থাকবে। এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, আমি জপমালার ব্যাগের ভেতরেও করিয়ে দেখাবো যে কিভাবে করব। এবার এই যে বড় গুটিটা, প্রথম বড় গুটি রয়েছে, এটার উপর আপনি এবার ধরবেন, ধরে কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা গুটি হলো, এভাবে যখন পূর্ণ 16 নাম 32 অক্ষর আপনি উচ্চারণ করলেন তখন আপনি কি করবেন? নেক্সট গুটিতে অগ্রসর হবেন। এই যে এই বৃদ্ধাঙ্গুলিতে টানবেন, এই যে মধ্যমার কাছে চলে আসলো, এই যে দ্বিতীয় গুটিতে ধরলেন। এখানেও কিভাবে বলতে হবে? ধরে থাকবেন আর উচ্চারণ করতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করবেন আর ভগবানের চিন্তন করতে হবে, ভগবানের সেই অপরূপ রূপ মাধুরীর চিন্তা করতে হবে, রাধারানীর রূপ মাধুরী, নিতাই গৌরের রূপ মাধুরী চিন্তন করতে হবে। মালা মানে মালা জপ করছি আর অপরের সাথে গল্প করছি তা নয়, মালা জপ করবে আর ভগবানের দিব্য রূপ চিন্তন করতে হবে। এভাবে করতে করতে কি করতে হবে? অগ্রসর হতে হবে। যখন আপনি অগ্রসর হয়ে যাবেন এভাবে পুরো নাম 16 নাম 32 অক্ষর একটা গুটিতে ধরে ধরে পুরো এভাবে যখন আপনারা অগ্রসর হয়ে যাবেন, এভাবে ঘুরতে 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 এই ছোট গুটি দিয়ে যখন আপনারা দেখবেন এখানে চলে আসবেন, এখানে চলে আসবেন, তখন এরপর কিন্তু আপনি আবার এই বড় গুটির থেকে শুরু করতে পারবেন না। যখন আপনি এই ছোট গুটি পর্যন্ত পুরো করে চলে আসলেন তার মানে কিন্তু আপনার এক মালা হয়ে গেল। এক মালা যখন হয়ে যাবে তখন আপনার এবার এই যে বলছি প্রয়োজনীয়তা, এটা এটাকে বলা হয় সাক্ষী মালা। কি বলা হয় এটাকে? সাক্ষী মালা। এখানে 16টা গুটি রয়েছে আর এখানে রয়েছে 4টা গুটি। তো যখন আপনার এই এক মালা হলো তখন কি করবেন? এই যে 16 মালার যে গুটিগুলো রয়েছে, এখানে 16টা গুটি রয়েছে, এটাকে এটাকে কি করবেন? এই একটি আপনি নিচে নামিয়ে দেবেন। এই যে আপনি এত দূরে এসেছেন তার মানে একটি, বুঝতে পারছেন? এইবার কি করবেন? যখন আপনার এই ছোট পর্যন্ত এসেছে
তারপর আপনি ডাইরেক্টলি এই টোপকে, অর্থাৎ এই সুমারুকুর টোপকে এই বড় গুটিতে যেতে পারবেন না। তাহলে প্রসেস মালাটিকে ঘুরিয়ে নিতে হবে কিভাবে, এই যে দেখুন এই ছোট গুটিতে রয়েছি, এপাশে দেখছেন বড় গুটি, এই যে ছোট গুটিতে রয়েছি, এটাকে কি করতে হবে, এই যে এভাবে নিয়ে এই যে ঘুরিয়ে নিতে হবে। আবার দেখিয়ে দিচ্ছি আমি, এই যে ছোট গুটিতে রয়েছি, এই যে আঙুলগুলো দিয়ে ঘুরিয়ে, এই যে হলো ঘুরে গেল। আবার এখান থেকে যখন শুরু করবেন তখন আবার ওই পঞ্চমন্ত্র বলবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। কারণ প্রত্যেকবার যদি আমরা পঞ্চতত্ত্ব মন্ত্র বলে নিই, তাহলে নাম জপের সময় যদি আমাদের অপরাধ হয়, সেটা তৎক্ষণাৎ মার্জনা হয়ে যায়, অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়, আমাদের তখন নামে আর কোনো অপরাধ আসতে পারে না পঞ্চতত্ত্ব মন্ত্র বললে। তারপর এই গুটিতে ধরেই কি বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে করতে 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 আবার দেখবেন আপনি যখন এই বড় গুটিতে এগিয়ে আসলেন, বড় গুটিতে চলে আসলেন, তখন কিন্তু আপনার দুমালা হয়ে গেল। দুমালা যখন হলো, এই যে সাক্ষী মালা রয়েছে, এই সাক্ষী মালায় কি করবেন, এই যে একটি আগে আপনি নামিয়েছিলেন এক মালা, এই যে দুমালা হলো, এই যে নামিয়ে দিলেন দুটো হলো। এবার প্রশ্ন, এই মালার প্রয়োজনীয়তা কি, আপনি নাম করতে করতে হঠাৎ হয়তো ভুলে গেলেন, নাম করে আপনি জপ করে ব্যাগে রেখে দিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পর আবার আপনার ইচ্ছে হলো যে জপ করবেন, তাহলে কোথা থেকে শুরু করবেন? তখন এই সাক্ষীমালা আপনাকে সিদ্ধান্ত দেবে। যদি একটি নামানো থাকি, তাহলে বুঝতে হবে আমার ছোট গুটিতেই শেষ হয়েছিল, তাহলে ছোট গুটির থেকে আমাকে আবার বড় গুটির দিকে রিটার্ন ফিরে আসতে হবে। আর যদি দুটো নামানো থাকে, তাহলে বুঝতে হবে আমার বড় গুটিতে শেষ হয়েছিল, তাহলে বড় গুটির থেকে আবার আমাকে ছোট গুটির দিকে ফিরে আসতে হবে। এইটা হচ্ছে প্রসেস, একবার বড় গুটির থেকে ছোট গুটির দিক, আবার ছোট গুটির থেকে বড় গুটির দিকে। বুঝতে পারছেন, ঘড়ির মতন কিন্তু নয়, ঘড়ি যেমন ডাইরেক্টলি ঘুরে যাচ্ছে তেমনটা নয়। ঘড়িতে যদি লক্ষ্য করেন, তাহলে 12 থেকে শুরু করে 12 পর্যন্ত যাচ্ছে, কিন্তু আবার 1 থেকে শুরু হচ্ছে। কিন্তু মালা জপের ক্ষেত্রে হবে, ঘড়ি দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন 12 থেকে আপনি শুরু করলেন, তাহলে 1 2 3 4 5 করে যখন 11 আসলেন, আবার 11 থেকে রিটার্ন করে এই 1 আসতে হবে, এরকম মালা জপের ক্ষেত্রে। অর্থাৎ সুমেরু গুটি রাধা কৃষ্ণ যে যে গল্প করেছে, সেটাকে আমরা লঙ্ঘন করে যেতে পারবো না, অর্থাৎ টপকে যেতে কখনোই পারবো না। তার জন্য কি করতে হবে, আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে, মালাটা ঘুরিয়ে নিতে হবে। এটা দেখালাম প্রসেস। এবার দেখাচ্ছি ব্যাগে কিভাবে করবেন। ব্যাগে দেখবেন এই আঙুলটা বাইরে রাখার জন্য একটা ছিদ্র রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। মালাটা আপনি সুমেরু গুটি ধরে নেবেন এবং আপনার এই বড় গুটির থেকে শুরু করবেন, এইভাবে হাত ঢুকিয়ে নেবেন, আর এই গুটি এই যে ছিদ্র দিয়ে এই যে আঙুলটা বের করে নেবেন, হলো হৃদয়ের কাছে ধরে কিন্তু মালা জপ করতে হবে। আর মালা জপের সময় মনে রাখবেন এই হরিনাম মহামন্ত্র স্পষ্টভাবে এবং সশব্দে উচ্চারণ করবেন, যাতে নিজের কানে পর্যন্ত শোনা যায়। কারণ নিজের কানে যদি শুনতে না পান, তাহলে কিন্তু সেই মালা জপটা সম্পূর্ণ হচ্ছে না। অর্থাৎ আপনি মালা জপ করছেন, এই যে বড় গুটিতে আমি ধরে রয়েছি, এই যে আঙুল এখানে রয়েছে, মধ্যমান এই মধ্যম আঙুলি নিচে রয়েছে, আর এই বৃদ্ধাঙ্গুলিতে আমি উপরে গুটিটাকে ধরে রয়েছি বড় গুটিতে। তারপর কি করবেন, এইভাবে ধরবেন, একদম স্ট্রেট হয়ে বসে ভগবানের দিব্য চিন্তন করবেন রূপমাধুরী। আর কি করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই পুরো 16 নাম 32 অক্ষর একটা গুটি ধরেই বলতে হবে। অনেকের কাছে এইভাবে গড়গড় করে চলে যায় না, একটা গুটি ধরে 16 নাম 32 অক্ষর বলতে হবে, নিজে কর্ণে শ্রবণ করতে হবে, ভগবানের দিব্য রূপ চিন্তন করতে হবে, তারপরেই দ্বিতীয় গুটিতে অর্থাৎ নেক্সট গুটিতে আপনি যেতেই পারবেন। এইভাবে মালা জপ করে আপনার সংখ্যা অনুযায়ী সংকল্প করে থাকে অনেকেই, যে আজ 4 মালা জপ করবো, আজ 8 মালা, আজ 12, আজ 16। তো যে যেটা সংকল্প করে, প্রতিনিয়ত কর্তব্য 16 মালা জপ করা, কিন্তু কর্মব্যস্ততা অবস্থায় 16 মালা অনেকেরই জপ করা হয় না, তাই অনেকে 1 মালাও করেন, অনেকে 4 মালাও করেন। তো যার যেটা সংকল্প, তো সংকল্প করেই আসন নিয়ে বসে আপনারা এই মালা জপ। আর মালা জপরত অবস্থায় কিন্তু কারোর সঙ্গে গল্প করা যাবে না, গল্প করলে কিন্তু নামে নিষ্ঠা আপনার থাকলো না। সংকল্প করে নিয়ে যদি আপনি মালা করতে বসেন, তাহলে কারোর সাথেই গল্প করতে পারবেন। এবং মালা জপ করে অবশ্যই জপ সমর্পণ মন্ত্র বলবেন, মনে রাখবেন
জপ সমর্পণ মন্ত্রটা কি, সেই মন্ত্রটি আমি আপনাদের বলেছি। অনেককেই দেখা যায় জপমালা নিয়ে জপ শুরু মন্ত্র বলে না, জপ সমর্পণ মন্ত্র বলে না, জপ করে রেখে দেয়, কিন্তু জপ সমর্পণ মন্ত্র বলে সেই জপটা ভগবানের শ্রীহস্তে নিবেদন করে দিতে হয়। সেই জপ সমর্পণ মন্ত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। হরিনাম জপ সমর্পণ মন্ত্র। নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কল্মষো নাশনং কৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম যজ্ঞ সমর্পণম। এটা সংস্কৃত মন্ত্র, যারা এই মন্ত্র বলতে পারবেন না তাদের জন্য বাংলা মন্ত্রটি হল নাম যজ্ঞ মহাযজ্ঞ কলি পাপ হারি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতে সমর্পণ করি। অর্থাৎ এই মন্ত্রটি বলে আপনারা কি করবেন, ভগবানের চৈতন্য মহাপ্রভুর এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানার্থে এই জপটা সমর্পণ করবেন। তুলসী মালায় জপ করলে কি হয়, তুলসী সাক্ষী দেয় ভগবানকে, হ্যাঁ প্রভু এ হচ্ছে সত্যিকারের ভক্ত, এ নামের নিষ্ঠা রয়েছে, তুমি একে কৃপা করো। এখন ভগবান শ্রীকৃষ্ণ অতি শীঘ্র তার উপর কৃপা করেন। আর জপ সমর্পণ করার পর কি করতে হবে, কিঞ্চিত পরিমাণ জল নিয়ে দুটো হাত কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ ওই জপ যে আপনি করলেন তারপর যদি ওই হাতেই আপনি জল না নিয়ে ওই হাতেই যদি কোনো কারো চরণ নে আপনি স্পর্শ করেন বা নিজের চরণে যদি আপনার হাত লেগে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর অপরাধ হয়ে যায়। তাই মালা জপ করার পরে অবশ্যই কিঞ্চিত পরিমাণ জল নিয়ে হাত ধুয়ে নিতে হবে এবং এই যে জপমালা রয়েছে তাতে প্রণাম করে আপনার সেই পবিত্র জায়গায় জপমালা রেখে দিতে হবে। প্রশ্ন আসছে যে জপ কখন করতে হবে। জপ বিশেষত ব্রহ্ম মুহূর্তে করতে পারলে খুবই ভালো, বিশেষ করে সকালে। যারা এই সময়ও করতে পারছেন না তারা রাতেও করতে পারবে। জপ যখন তখন করা যায়, তবে পবিত্র স্থানে বসে জপ করাটাই কর্তব্য, বিশেষ করে নদী তটে, সাগর তীরে, ধামে, নিজের গৃহে ভগবানের সম্মুখে বসে এবং ভক্ত সঙ্গে, যেখানে ভাগবত কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, মন্দিরে, দেবালয়ে, শিবালয়ে, তীর্থে, এই সমস্ত জায়গাতেও বসেও হরিনাম করতে পারেন। হরিনাম যত্র তত্র করা যায়, তবে মনে রাখবেন নিষ্ঠা সহকারে কিন্তু নাম করতে হবে। আর নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি গুটি ছেড়ে দিতে পারবেন না। নাম সম্পূর্ণ করেই আপনার অনেক ব্যস্ততা রয়েছে কিন্তু চঞ্চল মনে কিন্তু নাম ভজন হবে না। অনেক ব্যস্ততা রয়েছে, আপনি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছেন, সেই সময় কিন্তু আপনি নাম পুরো সম্পূর্ণ করবেন, নিষ্ঠা সহকারে নাম সম্পূর্ণ করে, চঞ্চলতার দিকে মন থাকবে না। নাম নিষ্ঠা সহকারে নাম সম্পূর্ণ করে প্রণাম করে হাত ধুয়ে তারপরে আপনি কর্মে বেরোবেন। আর দেখা যাচ্ছে যদি আপনার অত্যাধিক ব্যস্ততায় থাকে তাহলে যখন আপনি সময় পাবেন তখন নিজে বসে ধীর চিত্তে আপনি নাম করুন, কারণ মন একনিষ্ঠভাবে নাম করলে নামের ক্রিয়া হয়, নামের ক্রিয়া রয়েছে, নামের শক্তি রয়েছে। হরিনাম মহামন্ত্র কলিযুগে মনে রাখবেন হরির নামই হচ্ছে উদ্ধারের শ্রেষ্ঠতম উপায়, এর থেকে শ্রেষ্ঠতম উপায় কিছু নেই, আর নামেই উদ্ধার। কারণ জগায় মাধাকেও আমরা দেখলাম নামেই কিন্তু উদ্ধার পেয়ে গেল। নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের সংকল্প ছিল দিনে 3 লক্ষ নাম করার, 3 লক্ষ নাম না করলে তিনি কিছু পেতেন না, প্রসাদ ভোজন করতেন না। তাই সংকল্প করে নাম করুন, আজকে 4 মালা, কালকে 8 মালা, তারপর দিন 12 মালা, তারপর দিন 16 মালা, ধীরে ধীরে অগ্রসর করার চেষ্টা করুন। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন আসছে আমরা কি নাম জপ করতে পারি, আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ইত্যাদি খাই, অবশ্যই করতে পারবেন, কিন্তু আপনার বেলকাঠ বা নিম কাঠে করুন। করতে 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 দেখবেন নামের কি ক্রিয়া, যখন নামের ক্রিয়া আপনার অন্তরে হবে, অনুভূতি জাগরিত হবে, তখন দেখবেন আপনার ইচ্ছে হবে আরও 2 মালা জপ করি, আরও 3 মালা জপ করি, আরও 4 মালা, 8 মালা জপ করি। তারপর করতে করতে যখন আপনি দীক্ষা প্রাপ্ত হয়ে যাবেন তখন শ্রী গুরুদেব আপনাকে সেই মালা দিয়ে দেবে, তারপর আপনি তুলসী মালায় জপ। তো এইভাবে জপ করবেন। আর বিশেষভাবে যেটাতে ধ্যান রাখতে হবে, বড় গুটি থেকে শুরু হয়ে ছোট গুটিতে, আবার ছোট গুটি থেকে শুরু হয়ে বড় গুটিতে, অর্থাৎ সুমেরু গুটিকে লঙ্ঘন করা যাবে না। আর পঞ্চতত্ত্ব মন্ত্র নাম জপের পূর্বেই বলে নিতে হবে এবং হরেকৃষ্ণ মহামন্ত্র স্পষ্ট শব্দে, স্পষ্ট শব্দ, এরকম নয় হরে কৃষ্ণ কৃষ্ণ এরকম না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে স্পষ্ট শব্দে এবং নিজে শ্রবণ করে সে মালা জপ করতে হবে এবং মালা জপের পরে জপ সমর্পণ মন্ত্র বলে প্রণাম করে হাত ধুয়ে মালা দিকে রেখে দিতে হবে। তাহলে কি হবে, জপের সম্পূর্ণ ফল আপনি ধীরে ধীরে প্রাপ্ত হবেন এবং ভগবত ধাম লাভ করতে পারবেন। আর বিশেষভাবে আরেকটি কথা, জপমালা যখন কিনবেন তখন কোনো বিগ্রহের যে আলেখ্য বা চিত্র, কোনো নাম লেখা সেগুলো নেবেন না, কারণ একদম প্লেন থাকবে জপমালার ব্যাগটা, কি থাকবে প্লেন, কোনো সেখানে প্রতিকৃতি, ভগবানের যেই
চিত্র সেটা যেন না থাকে, কারণ আপনি নাম জপ করছেন। এবার সেই অবস্থায় কাউকে প্রণাম করলেন, সে মালাটিও কিন্তু ভূমিতে লেগে গেল, আর ভূমিতে অনেকেই হাঁটাচলা করে, ফলে রথটা লেগে গেল। তো সেটা করা যাবে না, নাম লেখা রয়েছে সেটাও নেওয়া যাবে না, ব্যাগ প্লেন ব্যাগ নিতে হবে। আর আপনি নাম করুন আর ভগবানের স্মরণ করুন, তাহলেই হবে। তো এইভাবে কিন্তু জপ করতে হবে। তো এটা ছিল সম্পূর্ণ জপের পদ্ধতি। যারা জপ করতে চান অবশ্যই আপনারা জপ করুন, মালা গ্রহণ করুন, দীক্ষাপ্রাপ্ত করে মালা জপ করুন, হরিনামে নিষ্ঠা রাখুন, দেখবেন হরিনামই আপনাকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রী রাধে।